হ্যালো, তাহলে আমরা আলোচনা করছিলাম লিনিয়ারিটি ও ফ্লোরেন্স ট্রান্সফরমেশনস। এখানে এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, টি ড্যাশ, এইগুলো হচ্ছে মেজারমেন্টস বাই দ্য অবজারভার হু ইজ সিচুয়েটেড ইন দ্য এস প্রাইম ফ্রেম, অ্যান্ড এক্স ওয়াই জেড টি আর দ্য রেজাল্টস অফ মেজারমেন্টস বাই দ্য অবজারভার হু ইজ সিচুয়েটেড ইন ফ্রেম এস। অ্যান্ড উই ওয়ান্ট আ ফাংশনাল রিলেশন বিটুইন এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ, টি ড্যাশ and x, y, z, t. And our question is that why this function should be linear. So homogeneity of space and time amra use kore dekhte pachhilam. Ager din amra dekhechi je ei prothom tinte x, y, z eigulo first power e thakbe, eigulo first power e thakbe, ei tinte first power e thakbe, kintu ei last ei je t eigulo ki, eigulo hocche টাইম। তো আমরা যখন এটা রডের দুটো এন্ড মেজার করছি, দুটো এন্ড সাইমেলটেনিয়াসলি মেজার করতে হবে, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে সেখান থেকে। তাহলে আমরা হোমোজেনিটি অফ স্পেস এটা যখন ইউজ করলাম, তখন আমরা এই প্রথম তিনটে টার্মকে লিনিয়ার করতে পারলাম। আজকে আমরা দেখবো যে ফোর্থ ইকুয়েশনের এই টি টার্মটাকে আমরা লিনিয়ার করতে পারবো বাই দ্য অ্যাসাম্পশন দ্যাট দের ইজ এ হোমোজেনিটি ইন টাইম। আমি আছি এস ফ্রেমে আর আমার বন্ধু আছে এস প্রাইম ফ্রেমে, তো আমার আমি যে টাইমটাকে মেজার করব সেটাকে আমি টি বলবো, আর আমার বন্ধু কাছে টাইমটা হবে টি ড্যাশ। আমি আছি অরিজিনে, তার মানে প্রথম তিনটে এক্স ওয়াই জেড জিরো হয়ে গেল, আর আমি মেজার করছি একটা টাইম ইন্টারভ্যাল জিরো থেকে পাঁচ, টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু ফাইভ। তাহলে আমার বন্ধুর কাছে সেই টাইম ইন্টারভ্যালটা হবে ফাইভ এ ফোর ফোর। টাইম ইন্টারভ্যালটা মেজার করলাম একটা অন্য ইপকে, তার মানে কি আমি টি ইকুয়াল টু হান্ড্রেড থেকে টি ইকুয়াল টু হান্ড্রেড ফাইভ এই পাঁচ সেকেন্ড মেজার করছি। তো আমার কাছে সেই ইন্টারভ্যালটা পাঁচ সেকেন্ড, কিন্তু আমার বন্ধুর কাছে দেখা যাক, আমার বন্ধুর কাছে হচ্ছে সেটা ফাইভ এ ফোর ফোর। ঠিকই আছে, পাঁচ সেকেন্ড আমি যখন জিরো থেকে পাঁচ মেজার করলাম, আমার বন্ধু দেখলো ফাইভ এ ফোর ফোর। আবার যখন একটা অন্য ইপকে গেলাম, মানে একশো থেকে একশো পাঁচ যখন মেজার করলাম, তখনও আমার বন্ধু দেখলো ফাইভ এ ফোর ফোর। তাহলে আমার বন্ধুর এই দুটো অবজারভেশনের মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নেই। প্রথম ইপক্ষেও আমার বন্ধু দেখেছে ফাইভ এ ফোর ফোর, আর দ্বিতীয় ইপক্ষেও আমার বন্ধু দেখেছে ফাইভ এ ফোর ফোর। এবার দেখা যায় যদি টি স্কোয়ার হয় তখন কি হবে। তখন প্রথম ইপক্ষে জিরো থেকে পাঁচ, তখন আমার বন্ধু কত দেখবে টোয়েন্টি ফাইভ এ ফোর ফোর। জিরো থেকে পাঁচ, টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু ফাইভ, এই ইন্টারভালটা আমার বন্ধু দেখবে টোয়েন্টি ফাইভ এ ফোর ফোর। আর টি ইকুয়াল টু হান্ড্রেড থেকে টি ইকুয়াল টু হান্ড্রেড ফাইভ, এই ফাইভ সেকেন্ডের ইন্টারভালটা আমার বন্ধু কত দেখবে একশো পাঁচ স্কোয়ার মাইনাস একশো স্কোয়ার। এটা আমি ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে আমার বন্ধু দেখবে ওয়ান জিরো টু ফাইভ এ ফোর ফোর। তাহলে এখানে একটা ইনকনসিস্টেন্সি এসে গেল। যদি এই টিটা হয় টি স্কোয়ার, তাহলে দুটো টাইম ইন্টারভাল, প্রথমটা কখন জিরো থেকে পাঁচ, পরেরটা কখন একশো থেকে একশো পাঁচ, এই দুটো টাইম ইন্টারভাল আমি দেখছি দুটোই পাঁচ সেকেন্ড, কিন্তু আমার বন্ধু প্রথমটাকে দেখছে টোয়েন্টি ফাইভ এ ফোর ফোর আর পরেরটাকে দেখছে ওয়ান জিরো টু ফাইভ এ ফোর ফোর। তাহলে ওই দুটো অবজারভেশনের মধ্যে আমার বন্ধুর ওই দুটো অবজারভেশন ইনকনসিস্টেন্ট হয়ে গেল, সেই জন্য আমি এখানে টি স্কোয়ার ইউজ করতে পারবো না বা টি কিউব ইউজ করতে পারবো না, টি এর কোনো হায়ার পাওয়ারই ইউজ করতে পারবো না। তো এখানে আমার টি এর পাওয়ারটাকে ফার্স্ট পাওয়ারই থাকতে হবে। তো তাহলে আমরা দশটা জায়গায় লিনিয়ারিটি দেখতে পাচ্ছি, এখানে নটা থ্রি বাই থ্রি, এখানে নটা, আর এখানে টি এরটা, দশটা জায়গায় লিনিয়ারিটি দেখতে পাচ্ছি। এইগুলোকে কনস্ট্রেন করতে পারলাম না, কারণ কি আমি দুবারই তো অরিজিনে ছিলাম, তো এটা জিরো হয়ে গেছিল, দুবারই অরিজিনে ছিলাম আমি, যে পয়েন্টে থাকি না কেন, অরিজিনে যদি নাও থাকি কোন একটা পয়েন্টে আছি, তো সেই পয়েন্টেই আমি দুবার মেজার করছি, সেই পয়েন্টে আমি বসে থাকছি, বসে একবার টি ইকুয়াল টু জিরো থেকে পাঁচ নিচ্ছি, একবার একশো থেকে একশো পাঁচ নিচ্ছি। আসলে আমার স্পেস কোঅর্ডিনেটটা চেঞ্জ করছে না, স্পেস কোঅর্ডিনেটটা চেঞ্জ না করার জন্য এই ডিফারেন্সগুলো জিরো হয়ে যাচ্ছে। তো এইগুলো আমি কনস্ট্রেন করতে পারলাম না, এই তিনটে
আর এই তিনটে, কিন্তু 10টা জায়গায় আমি লিনিয়ারিটি এনফোর্স করতে পারলাম। আর আমি কি এনফোর্স করেছি? হোমোজিনিটি অফ স্পেস অ্যান্ড টাইম। আমি কিন্তু এখনো আইসোট্রপিতে যাইনি, তো আইসোট্রপিতে যাওয়ার পর যেটা আমরা পরের দিন করব, আমরা দেখব আইসোট্রপি অফ স্পেস, এটা ইউজ করে আমরা দেখব যে আরো কিছু নতুন কনস্ট্রেন্ট আমরা আনতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।